আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে সেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞ চিত্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বিগত সময়ের উচ্চভিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণবোত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপর্বে কখনো আর দাঁড়ানো হয়নি এরূপ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি স্যার এবং বর্তমান উদ্যতন কর্মকর্তা বৃন্দের কর্মতৎপরতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানার কার্যক্রম এবং ডিবির কার্যক্রম পুনর্ধর্মে সচল হয়েছে এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাঁড়াতে পেরেছে এর পেছনে যার কথা না বললেই নয় তিনি অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি আমার ভাষায় আমি যাকে বিশ্ব নেতা হিসাবে চিহ্নিত করতে বিশ্বনেতা হিসাবে পরিচিতি দিতে চাচ্ছি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও নিবি কার্যক্রম পুরোধরণে চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যে কোনো ধরনের চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটন ও অপরাধ দিয়ে শনাক্তকরণের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠার পর থেকেই সম্প্রসারিত হয় ডিবির কাজের ব্যক্তি যুগের সাথে সমান্তর পথে অপরাধের ধরন যেমন পালটিয়েছে তেমনি অপরাধ নিয়ন্ত্রণে ডিবির সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে সিও দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিবিআস সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে আপনারা জানেন ডিবির সদস্যগণ রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাবমতি যেমন উজ্জ্বল করেছে ঠিক তেমনই ডিবি যে ভীতিকর কিছু নয় ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে তার বেশ কিছু কার্যক্রম গত পাঁচই আগস্টের গণ পর থেকে এই দিনগুলোতে আপনাদের মাধ্যমেই দেশের জনগণ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছে আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়না আয়নাঘর থাকবে না ডিবি কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতির হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না ডিবি নাম শুলে আর কেউ যেন আতঙ্কিত না হয় আমাদের আসামির আমাদের শুধু অপরাধীরাই যেন ভয় পান আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব তাদেরকে কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ডিবি অফিসে কোনোরকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ডিবিতে চৌকশ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন এই পদে রাখবেন ততদিন সার্বিকভাবে যে সকল কাজ আইন আইননকভাবে হওয়ার কথা আমি সেভাবেই করে যাব ইনশাল্লাহ সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের উদ্ধীন আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না